স্বামী সহ পাপিয়ার নামে অস্ত্র মামলায় চার্জশিট। রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে র্যাব। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা র্যাব এক এর উপপরিদর্শক এসআই মোহাম্মদ আরিফুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। মামলার তদন্ত সূত্রে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে 12 জনকে সাক্ষী করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত 22 ফেব্রুয়ারি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগী সহ পাপিয়া এবং তার স্বামীকে আটক করে র‍্যাব এক। এ সময় তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, 2,12,270 টাকা, 25,600 টাকার জালনোট, 11,481 ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং 2টি ডেবিট কার্ড জব্দ করা হয়। পরে পাপিয়ার ফার্ম গেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে 1টি বিদেশি পিস্তুল, 2টি ম্যাগাজিন, 20টি গুলি, 5 বোতল বিদেশি মদ, 58,41,000 টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অস্ত্র ও একটি বিশেষ ক্ষমতা আইনে এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আর একটি মামলা করা হয়।